আজকের দিনটা হচ্ছে রবিবার, আর ঘড়িতে সময় এখন ঠিক 7:30। ঘুম থেকে উঠেছি 10 মিনিট আগে। ঘুম থেকে উঠে একটুখানি রাস্তায় হাঁটছিলাম, তারপর ভাবলাম না হাঁটলে চলবে না, আজকে একটু কাজ রয়েছে। একটু কাজ বলতে কি, মানে বেলার দিকে 2-3 জন আসবে আইব্রো করতে, ফোন করেছিল, তাদের কাজটা আমাকে সময় করে করে দিতে হবে, কারণ আজকে বিয়েবাড়ি রয়েছে তাদের। তো সবারই তো বোঝোই তো, বিয়েবাড়ি বা কোনো পুজো অনুষ্ঠানে সবারই ইচ্ছে হয় একটু সাজুগুজু করতে, তাই না? আর তোমাদের বলে রাখি, আমার আজকে যে মেকআপ ছিল, মানে ব্রাইডাল মেকআপ ছিল, সেটা গতকাল রাতে ক্যান্সেল করা হয়েছে। তো ওই জন্যে আজকে সেই ব্রাইডালের কাজ নেই, তবে একটা পার্টি মেকআপ রয়েছে, সেটা সন্ধেবেলার দিকে। তো যাই হোক, এখন ঘরের কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করলাম। মিস্ত্রি দাদারাও আজকে আসবে কাজে, আর আজকে ইলেকট্রিকের যে দাদাগুলো রয়েছে তাদেরও বলা হয়েছে আসতে, দেখা যাক কখন আসে। আর এখন আমি আনলাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন না এই আনলাটা আমাকে প্রতিনিয়ত বার মানে জামাকাপড়গুলো নিচে নামাতে হয়, আবার একটা একটা করে গোছাতে হয়, কারণ এই যে সোয়েটারগুলো পরা বা প্যান্ট জামা এইগুলো সব আমার বর একটা করে পরবে, আর ওই ওপরে মানে আনলার ওপরটাতে ওইভাবেই রেখে দেয়। তো সেইগুলোকে মানে একটা রাখে, একটা টানে, আর একটা পড়ে যায়, এরকম হয় জানো তো। তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের বাড়িতেও এরকম হয় কি না আনলার মধ্যে, যে একটা জামা আনলার ওপর রেখে দিলে তারপর নিচ থেকে কিছু টানতে গেলে একটা পড়ে যায়। তো আমারও আনলাতে সেই পরিস্থিতিই হয়েছে। আর শীতকাল বোঝোই তো জামা কাপড় একটু বেশিই হয়, এই জন্য আমার শীতকালটা ভালো লাগে না। এমনি খাওয়া ঘোরা ফেরা এইগুলো ঠিক আছে, শীতকালে খুব মজা লাগে খেতে ঘুমোতে বা ধরো কোথাও ঘুরতে যেতে, কিন্তু এই যে গায়ে সোয়েটার চাদর মাফলার এইগুলো যে চাপানো, এইগুলো যেন একটা বিরক্তকর। আর ঘরে মানে আনলা ভর্তি হয়ে থাকে এই সব জামা কাপড়ে, তো আমারও তাই হয়েছে জানো তো, আনলা ওই সোয়েটার চাদর এই সবেই ভর্তি। আমার এখনও অবশ্য বেশি কিছু বার করিনি, ওই শুধু জিন্সের জ্যাকেটটা রয়েছে, ওইটাই আমি কোথাও গেলে পড়ে যাই, আর ওই একটা চাদর রয়েছে, তো সেই চাদরটাই বাড়িতে নিই। খুব একটা ঠান্ডা না পড়লেও ওই আমার বর সকালবেলা যখন কাজে যায় ওর লাগে ওর মাফলার চাদর, তারপর চাদর না নিলেও ওই সোয়েটার বড় মানে মোটা যে সোয়েটার সেইগুলো ওর লাগে, কারণ সকালের দিকটা না ভালোই ঠান্ডা লাগে জানো তো। টাকা মুনু, টাকা শোনা, এদিকে টাকা, এদিকে টাকা, এদিকে এদিকে, হ্যাঁ এই যে এই যে এই যে, কি ড্যাব ড্যাব করে তাকাচ্ছে দেখো, নাটক নাটক নাটকই আর নাটকই বিলাল এতে আমার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আর তোমাদের মুনুসোনা তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। তো আমার মুনুসোনা সারা রাত তো বাড়ি ছিল না, ভয় পায় না, ভয় পায় না, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পায়, ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না। সারাদিন কালকে সারা রাত ছিল না, দিয়ে তারপরে এই সকালবেলায় এই এখন আমাকে দেখে আমার কাছে জড়িয়ে এসে পায়ের মধ্যে মাথা দিয়ে কি সবসময় মামা মামা করলে হয়, সবসময় মামা করলে হয়, কাজকর্ম করে এখানে এসে বসলাম। সব কাজ হয়ে গেছে, এবার বাসিনাটিটা চেঞ্জ করব। তো তো আমার বর বললো মোটরটা দিয়ে যেতে, এই জন্য এই যে মোটর মোটরটা নিয়ে আসলাম যাই, তখন দেখি এই যে ইনি আমার এই যে রাজকুমারীটা, আমার রাজকুমারী, আমার রাজরানীটা, হ্যাঁ রাজরানীটা নাটক করে। আর আমার বাবা সকাল থেকে অনেক ইট ওপরে জড়ো করেছে, কারণ আজকে কাজ হবে, গাঁথনির কাজ হবে, ওই সিঁড়িঘরের গাঁথনির কাজ হবে, তো সেটার জন্য অনেক ইট ইট ওপরে তুলেছে। এ বাবু যায় না কিন্তু, আসো এদিকে, আসো আসো, দুধ বিস্কুট দেবো, আসো এদিকে। তো অনেক, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি।
তো অনেক ইট উপরে তুলে দিয়েছে আর এখনো এই যে এইভাবে ইট তুলে নিয়ে যাচ্ছে। আমি বললাম এত ইট নিও না, সেই এত ইটই নিচ্ছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ওদের জন্য চা নিয়ে আসি, ঠিক আছে? আর এ দেখো কি গো, এই নিচের ওটা করে দিতে বলবো। চলো আমরা বাড়িতে যাই, কারণ নিচের ওটা করা হয়নি। আর আমার বাবা আসবে, বাবার ফোনটা রিচার্জ শেষ হয়ে গেছে, বাবার ফোনটা রিচার্জ করতে হবে। মায়ের ফোন থেকে ফোন করেছিল, বাবার ফোনটা রিচার্জ করে দেবো এক্ষুনি। আমার চলো তো চলো না 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 ওলো বাবা, ওলো বাবা জামলাই তো হাত চাতু চাতু করছি, সে তাকেও ভিডিও বলে নিচ্ছে মাম্মাম। হ্যাঁ তো চলো বন্ধুরা, সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিওতে সঙ্গে থেকো, চলো। হ্যাঁ গুড় 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 করতেই থাকে, গুড় 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 করতেই থাকে আমার সোনা বাচ্চাটা। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, চা হয়েও গেছে, চাটা এবার নামিয়ে নেবো। আর আজকে দুধটা নেই, লিকার চাই করে দিচ্ছি আজকে। তো চলো এবার চাটা ওদেরকে দিয়ে আসি। চলো এই যে চা নিয়ে এবার যাই দিয়ে আসি। আর ওদিকে আমার বাবা ফোন করেছিল, বাবা আসবে। আমি বললাম তুমি একটুখানি তাড়াতাড়ি এসো, মানে 10টার দিকে এসো, কারণ আমাদের একটুখানি দরকার আছে, বেরোতে হবে আমাকে আর আমার বরকে। তারপর আজকে আবার দুপুরে নিমন্ত্রণ পর্যন্ত রয়েছে, তো সেইখানেও যেতে হবে, গিফট নিতে হবে, তো অনেক কটা কাজ রয়েছে আজকে। আর এদিকে দেখো ওরা কী সুন্দর মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? পাচ্ছ না, আবডাল হয়ে গেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে ছাগল, কি সুন্দর মনের আনন্দে কলা পাতা খেয়ে যাচ্ছে আর এই ভিটের ওপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চলো কারেন্টের দাদারা এসছে, সেই কি বলে না কনসিল করাবে, তো তার জন্য কি কি আনতে লাগবে সব কিছু বললো। একটু খাতা পেন নিয়ে আসো, এই যে খাতা পেন নিয়ে যাচ্ছি, যে কী কী লাগবে সেগুলো লিখে দেবে, সেগুলো নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা ভেবেছিলাম আপাতত আমরা যেহেতু একটা রুমে থাকার চিন্তা করেছি, তো একটা রুম করবো কনসিল, বললো না পুরো ঘর করে নে, সমস্যা হবে পরে। তো চলো দেখি। তো এদিকে কারেন্টের দাদা এসছে আর লিখে দিচ্ছে কোথায় কি হবে না হবে, তো কোন দিকে কি বোর্ড হবে, এই সব কিছু আমাদের কাছ থেকেও জেনে নিচ্ছিল। তো কি কি লাগবে সব কিছু লিখে দিচ্ছে। এইগুলো ভাবছি বিকেলবেলায় আসার পথে, মানে ও যে আমরা বিনগর যাবো, তো সেখান থেকে আসার পথে কিনে নিয়ে আসবো, তাহলে দাদারা নেক্সট দিন বললো কাজে আসতে পারবে। তো বললো জিনিসগুলো নিয়ে আসতে, নিয়ে আসে রাখলেই ওরা কাজে আসবে। কারেন্টের দাদারা চলে যাওয়ার পর আমি আর আমার বর বেরিয়েছিলাম, একটু দরকার ছিল, তো সেই কাজটা করে এসে তোমাদের বললাম না আইব্রোর কাজ আছে, তো সেই কাজটা করতে করতেই বাবা আসলো। বাবার সাথে বাবার এক বন্ধু ছিল কাকু, তো তাদের দুজনকে আমি চা করে দিলাম। চা খেতে খেতে এই বাড়িতে এসে বাবা বসেছিল আর আমি ওইদিকে কাজটা মানে হাতের কাজটা সেরে আসলাম। তো এখন বাবা বলছে আর বসবে না, বেরিয়ে যাবে। ও বাড়িতে আর বেশিক্ষণ বসেনি, জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছিল আর এই বাড়িতে এসে একটুখানি কাজ দেখছিল। আর এদিকে আমার বর ঝাঁটা হাতে, দেখতেই পাচ্ছ আসলে মানে ঘর বারান্দার মধ্যে না অনেক ওই ইট কাঠো ইট, তারপরে নুড়ি টুড়ি এইগুলো সব পড়েছিল, তো সেইগুলো পায়েটায় বিজ্জে, তো ওই জন্য ও ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রাখলো। মানে আমাদের এরকমই, আমি আমার ঘরে যদি পায়ের তলায় বালি কিচকিচ করে তাহলেও আমি মানে 2-3 বার করে ঝাড় দেবো, আর এ বাড়িতে আসলে আমার থেকে বেশি আমার বর করে। এই বাড়িতে আসলে যদি ইট টিটগুলো পড়ে থাকে ঘরের মধ্যে সেইগুলো পরিষ্কার করবে, একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবে। ওর কথা হচ্ছে কেউ আসুক আমার বাড়িতে, আমার বাড়ি এখন ইনকমপ্লিট রয়েছে তাই কী হয়েছে, তাও যেন এসে দেখবে না পরিষ্কার, এদিকে বালি পড়ে দিকে খোয়া পড়ে এরকম যেন না থাকে এরকম। যাই হোক আমার বাবা দেখছে, বাবা আবার ওই কাকাকে বলছে দেখ এটা এইভাবে করেছে ওটা ওইভাবে করেছে, বেশ ভালো লাগছে জানো তো, অনেকটা আনন্দ লাগছিল যে বাবাও কত খুশি আর কাকুটাও বারবার বলছে না বেশ ভালো হয়েছে, তুমি আগের ঘরটাতে অনেক কষ্ট করেছিলে তো এই ঘরটা বেশ ভালো হচ্ছে তোমার, শুনেও বেশ ভালো লাগে তাই না বলো। তো বাবা আর বসবে না, বাবা এখন একটু বেরোবে, মানে যাবে হবিপুরের দিকেই, তো দরকার আছে বললো, তো আর বেশি বসলো না। তো বাবা এসেছিল আর বাবার ওই বন্ধু এসেছিল, ওই যে দেখো যাচ্ছে, বাবা নিয়ে আসলো আমাদের জন্য পরোটা। আর আমি গতকালকে বলেছিলাম না তোমাদেরকে নাড়ু বানাবো, আমি কালকে লিস্ট বানিয়েছিলাম, ওই লিস্টটা নিয়ে গেছো? হ্যাঁ খাতা শুদ্ধ বাড়িতে, নাড়ু বানিয়েছি, তুমি এসো সকালবেলায়।
তো ওই জন্য সকালবেলায় আসলো আর আমার জন্য পরোটা নিয়ে এসছে। তো আজকে রান্না বান্না তো নেই, সকালবেলা পরোটা তাহলে খেয়ে নিই, আর দুপুরবেলা নিমন্ত্রণ আছে তো সেখানে যাব, মানে মুন্দির বাড়িতে যাব। সকালবেলা মুন্দি ফোন করেছে, আমি বলছি আমি যাবো না, তো বলছে কি না আসলে তোমার সাথে সম্পর্ক বিচ্ছে, তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই এরকম বলছে জানো। তো বাবা আসলো, ওই কাকাটা আসলো, একটু চা করে দিলাম, বেশিক্ষণ বসেনি, চলেই গেল চাটা খেয়েই। খেতে বসার আগেও একজন আসলো আইব্রো করতে, তো সেই কাজটা করে নিয়ে এখন বসছি খেতে। তো এদিকে রয়েছে মিষ্টি আর রয়েছে পরোটার তরকারি। আর যে মিষ্টির দোকানটা থেকে বাবা পরোটাটা নিয়ে আসে না, খুব সুন্দর খেতে জানো তো। তো চলো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো চলো খেয়ে নিই। পেট শান্তি তো সব শান্তি। আর এ দেখো এটা নিয়ে আসো, এই এটা ধরো তো। আর বাবা এসে বলছে কি ওটা কি, আমি বলছি ওটা রিং লাইট, বলছে কি হয়, আমি বলছি কি লাইট জ্বালো, বলছে জ্বালাতো দেখি, তারপর আমি আবার জ্বালালাম, দেখলো বলছে ভালো হয়েছে। এ দেখো, এ মা উল্টো দেখাচ্ছি, এ দেখো এই গেঞ্জিটা নিয়ে আসলাম, কালারটা কিন্তু সাদা না, এটার কালারটা কি গো, অফ হোয়াইট টাইপের, ক্রিম ক্রিম কালার, ক্রিম ক্রিম কালার, অফ হোয়াইট এরকম, হ্যাঁ সাদা না কিন্তু, ঠিক আছে। তো এই গেঞ্জিটা আনলাম হচ্ছে মন্দির বাবার জন্য, ভাবলাম গেঞ্জি দিই, তো কেমন হয়েছে জানিও, তো ভালো লাগছে গেঞ্জিটা, আরও একটা ছিল ওটা বেশ ভালো লাগছিলো, ভাবছি যে ওটা দেখি একদিন গিয়ে আমার বাবার জন্য নিয়ে আসবো, বেশ ভালো লাগছে ওটা দেখে। চলো এটা রেখে দিই, আর একটু ওবাড়িতে যাই, দেখি আবার ওবাড়িতে কদ্দূর কী কাজ হলো, তারপর ওই আমরা একটার দিকে রেডি হবো, একটার দিকে রেডি হয়ে বেরোবো, এখান থেকে টোটো ধরেই আমরা যাব। ভাবছি কি শাড়ি পরবো না কি করব, শাড়ি পরেই যাব, একটা জায়গায় তো শাড়ি না পরলে কেমন লাগে তাই না বলো, শাড়ি পরেই যাব। চলো ও বাড়িতে যাই। তো চলে আসলাম এই বাড়ি, আর এই যে নিমন্ত্রণও পেয়ে গেলাম জানো, এই যে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আমাদের পাড়াতে। তো বৌদি নেই, ওই জন্য বৌদির কার্ডটা আমিই নিয়ে নিলাম, বললাম আমার কাছে দিয়ে যাও, বৌদির সাথে দেখা হলে তোমরা বলে দিও। আর ওদিকে আমার বর এসে কি করছে, হ্যাঁ বিশু ঘোষ দিয়েছ, হ্যাঁ তাই তো, এই যে বিশু ঘোষ, বিষ্ণু কর্মকার, হ্যাঁ হ্যাঁ, তখন ওখানে ভুল দিয়েছি, হ্যাঁ ওই যে কাকি এসছে নিমন্ত্রণ করতে, পোষণের ছেলের অন্নপ্রাশন না, এই তো। আর এই যে এই কলমটা আজকে ঢালাই হয়ে গেল, এটা হলো, আর এইটা হয়নি, এটা হবে, এই যে ব্যালকনির যেটা এইটা আর ওইটা হবে, আর ওইটা তো হয়েই গেছে, এই তো। আর আজকে বাবা আসলো, এসে পুরো উপর টোপর দিয়ে আবার আজকে ঘুরে গেল, ওই কাকাটাকে নিয়ে আসলো, কাকা বলছে বেশ ভালোই হয়েছে। এইখানে জলটা এরকম কালারফুল জল হচ্ছে কেন, ও কাঁঠালের ওই রস বেরোচ্ছে নাকি, তাই বলি দেখতে পাবে, দেখো এই জায়গাটাতে পুরো কালারিং, মানে সবুজ সবুজ হয়ে যাচ্ছে, আমি দেখি সিমেন্টের জল তো সেই ইয়ে হবে, এরকম সবুজ সবুজ পড়ছে কেন। এদিকে আমার বর আবার মনে হয় কাজ করবে, স্নান মান করে এসে এখন তুমি এইসব কাজ করো, এটা করবা দেখো, এই যে যেটা ইয়ে হয়ে গেছিল কালকে করবে বলেছিল ওরা, হয়নি, আজকে আমরা চলে যাব, কখন করবে না করবে ওই জন্য আমার বরই ধরে ফেললো। দুদিন ধরে এভাবেই পড়ে রয়েছে এই জায়গাটা, চোখে যেন বাজছিল, তাই আমার বর নিজেই নেমে পড়লো, নিজের হাতেই এই জায়গাটা আবার রিপেয়ার করে দিচ্ছে। তো আমি প্রথমে বলছিলাম যে তুমি পারবে, তো বলছে দেখো পারি কি না, তো দেখলাম সত্যি কি সুন্দর করে, মানে জায়গাটা যেমন ছিল তার থেকে অনেক ভালো হয়ে গেল। অবশ্য হ্যাঁ, শেষটা করার পর আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, আজকে বললাম না কাজের পর কাজ চলছে আমার সকাল থেকে, হয়তো রান্নাবান্না নেই কিন্তু রান্নাবান্নার পরেও আরও কিছু কাজ, যেটা আমার বিউটিশিয়ানের কাজ, আজকে ভীষণ আমার চাপ যাচ্ছে। তো এই যে এদিকে আমি ভিডিও করছি ওর সাথে, তো তারপর কথা বলতে বলতেই আরও দুজন আসলো আইব্রো করতে, তো একটুখানি আমি তোমাদের দেখিয়ে দিলাম যে আমার বর কীভাবে এটা করছে, তারপর আমি বাড়িতে গিয়ে আইব্রোর কাজটা করে দিলাম। আজকে হয়তো তোমাদের অনেকটাই একঘেয়েমি লাগবে এই বিউটিশিয়ান বা আইব্রো কাজের কথাটা আমি মানে প্রথম থেকেই বলে যাচ্ছি, কিন্তু কী করব বলো, আমার কাজ যেটা, এবার যখন যারা আসছে আমার তখন বলতে হচ্ছে যে এই কাজটা আমি করেছি। তাই আজকে তোমরা অনেকবারই ব্লগে এই একই কথাই শুনেছো যে আইব্রোর কাজ করলাম, আইব্রোর কাজ করেছি। চলো হাতে রাখো, নিচ্ছি,
তো চলো বন্ধুরা, হ্যাঁ যে আমরা বেরোলাম আর দাদার টোটো করে যাচ্ছি, দাদাকে বললাম তো দাদা বাড়িতে রয়েছে যতক্ষণে, দাদার টোটো করেই বেরিয়ে পড়লাম। চলো ওখানে গিয়ে আর হয়তো ব্লগ শ্যুট করবো না, আমি তোমাদের বলেছি আমার ভালো লাগে না শ্রাদ্ধ বাড়িতে ব্লগ শ্যুট করতে। হ্যাঁ তো চলো ঘুরে আসি, সাথে থেকো। আমরা মন্দির বাড়ির থেকে চলে এসেছি আর আসলাম হচ্ছে একটা ইলেকট্রিকের দোকানে, কিছু জিনিস নিতে হবে কারণ ওই যে ইলেকট্রিকের ওই দাদাগুলো এসেছিলো কালকে হয়তো কাজ হবে বলে জিনিসগুলো এনে রাখতে, কাজ আজকে তো আর হয়নি, মানে আজকে আর হবে না, আজকে সময় কোথায়, এই কালকে বা পরশু চলে আসতে পারে, তো জিনিসগুলো নিয়ে রাখতে বলেছে। তো ওই জন্য আমরা একবারে এই যে স্লিপ লিখে দিয়েছিলো তো এগুলো মানে একবারে নিয়ে চলে এসেছি স্লিপটা, যে আমরা একবারে নিয়ে চলে যাবো, তো আমরা একেবারে কিনে নিয়েই বাড়ি যাব। যদি কালকে আসে তাহলে কাজটা করতে পারবে। তো ভেতরে জেঠুটাকে বলা হয়েছে, উনি সব জিনিসগুলো নিয়ে আসছে, আমরা দাঁড়িয়ে রয়েছি আর দাদার টোটো করেই আমরা গেছি, দাদার টোটো করেই আমরা আসলাম বুঝলে। দাদাকে বললাম দাদা তোমার যেতে হবে না, আমরা একেবারেই যাবো, তুমি আমাদের নিয়েই যেও। তো এই তো দাদা বাইরে দাঁড়িয়ে রয়েছে, চলো জিনিসগুলো দিই ঠিক আছে, নিয়ে তারপর বাড়ি যাই। একটা বাড়ি বানাতে অনেক খরচ, তারপর যদি সেটা হয় পাকা বাড়ি আর মনের মতন বাড়ি তাহলে তো ব্যাস কোনো কথাই নেই, এটা লাগে ওটা লাগে সেটা লাগে, মানে বাড়িটাকে অলংকার দিয়ে সাজানোর মতনই বলতে পারো। বাড়িটা কিভাবে সুন্দর লাগবে, কোথায় কি করলে ভালো লাগবে, কোন জিনিসটা কোন জায়গায় ভালো লাগবে, এই সব কিছু করতে গেলেই ব্যাস শুধু টাকার খেলা। সব কিছু এখানে গোছগাছ করে দিচ্ছে, এই পাইপগুলো লাগবে, তারপরে দেওয়ালে সেট হবে যেগুলো, মানে সুইচ বোর্ড যেগুলোই হয়, সুইচ বোর্ড তো না মানে ওই যে কি বলে না লোহার যে বাস্কগুলো, যেগুলো দেখলাম অনেক কটা এনে দিল, তো সেইগুলো তো অনেক কিছু এই পেটির মধ্যে গোছগাছ করে দিচ্ছে, এই পেটি ধরে নিয়ে যেতে হবে আর ওই পাইপ। আর এখানে আমার বর পেমেন্টটা করে দাদা আর আমার বর মিলে দুজনেই জিনিসগুলো নিয়ে আসছে। তো তোমাদের সাথে কিছু কথা বলার আছে, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই হয়তো আজকের ভিডিওর সাথে এই কথাগুলো শেয়ার করা যাবে না। আমাদের পরিস্থিতি দেখো, জিনিসপত্র নিয়ে যাচ্ছি আর এখানে এই এর মধ্যে রয়েছে হচ্ছে রাস্তায় দেখলাম পেয়ারা মাখা আর আমরা মাখা। বলবি আসেনি নাকি দিদি? এসেনি বা কিলো দরে দিয়ে দেবো, এসি কিলো দরে। তো এই যে এটা নিয়ে আসলাম খাবো বলে টমছাল মিষ্টি, আমার বর বলছে এটাও নিতে হবে বুঝে। হ্যাঁ তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার বাজার যাওয়া আছে, ভাবছি পরে নয় আবার ব্লগ শুরু করবো, এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আমি সেট করে দেখলাম, চলো।